গঙ্গা সাগরে পুণ্য স্নানে এসে নিখোঁজ হলেন বাহান্ন জন পুণ্যার্থী বিভিন্ন রাজ্যের বাসিন্দা এরা বজরংবলি পরিষদের আশ্রয় শিবিরে সকলকেই আশ্রয় দেওয়া হয়েছে সব তীর্থ বারবার সাগর একবার পুণ্যের আশায় সাগরে পূর্ণ স্নান করতে এসে নিখোঁজ হলেন প্রায় বাহান্ন জন বৃদ্ধ বৃদ্ধা বিভিন্ন রাজ্য থেকে পুণ্যের আশায় সাগরে এসেছিলেন তারা কিন্তু পরিজনদের সাথে দলছুট হয়ে যান আশ্রয় নেন বজরং পরিষদের আশ্রয় শিবিরে কিভাবে হারিয়েছি ওই যে উপরে পার করার সময় আমি একাই চলে আর ওরা ওইখানে ঠাকিয়ে গেছে তারপরে কালকে আসছি দশটার সময় সাতজন একজনের বান্ধবীর নাম হলো কমিলা আর কয়জনের নাম জানি না জানা গেছে মেলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় দু হাজার দুশো তেষট্টি জন পূর্ণার্থী পথ হারান এদের মধ্যে প্রায় সকলেই পরিজনদের ফিরে পেলেও বাহান্ন জন এখনও পরিজনদের খুঁজে পাননি বজরং পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে পরিজনের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এখন আমাদের কাছে মোটামুটি সাগর মেলাতে পঞ্চাশ বাউন্ন জন আছে এখন লাট নম্বর আট নামখানা ওদেরকে ওখানে ইনকোয়ারি করে তারপরে কতজন থাকবে ওদেরকে আমরা এখানে সঙ্গে কালকে নিয়ে যাব। ওখানে আমরা ধর্মশালের মধ্যে ওখানে থাকবে খাওয়া দাওয়া করে তারকে কালকে রাত্রিবেলা যদি কাউকে ট্রেন থাকে তাকে আমরা পাঠিয়ে দিই নাহলে আঠারো তারিখের মধ্যে আমরা সবাইকে ক্লিয়ার করে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গঙ্গাসাগর